बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा सालिम जी एडुकेशन यूट्यूब चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ কাউসার আলম সহকারী অধ্যাপক রসায়ন বিজ্ঞান আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্র রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব আজকে বিক্রিয়াটি হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এই অ্যালডল ঘনীভবন এই বিক্রিয়া নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের শিক্ষার্থীরা অনেক সময় অ্যালডল শব্দটা তাদের কাছে মনে হয় একটা নতুন একটা শব্দ তো অ্যালডলটা কি আসলে অ্যালডল হচ্ছে এমন একটা যৌগ যে যৌগের মধ্যে অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহল মূলক যদি একসাথে যুক্ত থাকে সেই যৌগটাকে অ্যালডল বলা হয় তাহলে অ্যালডল একটা যৌগ নিশ্চয়ই এটা একাধিক বিক্রিয়কের সংস্পর্শে এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে সেই বিক্রিয়াটাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয় এবার আমরা এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা ঘটাতে হলে বা বিক্রিয়াটা করতে হলে আমার কি প্রয়োজন হবে অবশ্যই এই বিক্রিয়ার শর্ত হচ্ছে দুটি কার্বনিল গ্রুপ লাগবে অন্তত একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন তো লাগবেই তো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন লৌহহার সোডিয়াম হাইড্রোক্সাইড আর নিউক্লিওফিলিক সংযোজন এই শর্ত সাপেক্ষে এই বিক্রিয়াটা আমরা শুরু করতে পারি তো এই বিক্রিয়া শুরুতে আমাকে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন লাগবে তাহলে আমাকে নিশ্চয়ই আলফা হাইড্রোজেনটা কি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রয়োজন বা আলফা কার্বন কি এবার সংজ্ঞাটা আলফা কার্বন কাকে বলা হয় থেকে আমরা একটু জেনে নিই যেমন অ্যালডিহাইড অ্যালকোহল কার্বোক্সিলিক মূলক যে ফাংশনাল গ্রুপ এই মূলকগুলো যে কার্বনের সাথে কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে কি বলে আলফা কার্বন বলে যেমন অ্যালডিহাইড মূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে নিশ্চয়ই সেটা আলফা কার্বন তারপর আলফা হাইড্রোজেন কাকে বলা হয় আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে তাহলে নিশ্চয়ই আমরা আলফা হাইড্রোজেন আলফা কার্বন কাকে বলে এই সংজ্ঞাটা বা এই বিষয়টা বুঝতে পেরেছি এবার এখানে দেখাবো কোনটা আলফা কার্বন আর কোনটা আলফা হাইড্রোজেন যেমন যদি আমরা একটা যৌগ লিখি যেমন অ্যাসিটালডিহাইড CH3CHO অ্যালডিহাইড মূলক এই কার্বনের সাথে যুক্ত আছে এই জন্য এটাকে আলফা কার্বন বলা হয় থাকে তিনটা হাইড্রোজেন আছে যদি আমরা ব্যাঙ্গে দেখাই এটা হলো আলফা কার্বন আর এই তিনটা কি আলফা হাইড্রোজেন তাহলে নিশ্চয়ই আমরা এবার আলফা কার্বন আলফা হাইড্রোজেন বুঝতে পেরেছি তো এই বিক্রিয়াটা কোন কোন যৌগের ক্ষেত্রে ঘটবে নিশ্চয়ই যে কার্বনে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে অ্যালডিহাইড কিটোন সেই সকল বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করতে হবে এবার কিছু যৌগের সাথে যদি আমরা পরিচিত হতে যাই যেমন উদ্দীপকে কিছু যৌগ দেওয়া থাকবে সেই যৌগ থেকে কোন কোন যৌগগুলা বা বিক্রিয়কগুলো বা রিয়েজেন্টগুলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে আমরা এক একটা যৌগ নিব যৌগটার নাম বা সংকেত অ্যাসিটালডিহাইড বি যৌগ নিব বিযোগটা হবে প্রোপানল সি যোগ নিতে পারি ফরমালডিহাইড ডি যোগ নিলাম ডাইমিথাইল কিটোন ই যোগ নিলাম ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড উদ্দীপকের কোন যৌগগুলো আমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে এবং কেন আজকে এই ব্যাখ্যা আমরা যাব প্রথম বিক্রিয়কে আমি দেখব প্রথম যৌগটিতে CH3CHO আমরা দেখিয়েছি এটা আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে অতএব এই যৌগটা উদ্দীপকের এই যৌগটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে উদ্দীপকের যে দ্বিতীয় যে যৌগটা আছে CH3CH2CHO এই যৌগটা অ্যালডিহাইড মূলকটা এই তার পাশে কার্বনের সাথে সংযুক্ত আছে এই জন্য সেটা কি আলফা কার্বন তার মানে এটা এভাবে দেখাইতে পারি CH3CHO এই ফাংশনাল গ্রুপটা কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে সেটা আলফা কার্বন নিশ্চয়ই এটা আলফা হাইড্রোজেন অতএব এই যৌগটা আমার কি করবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে সি যৌগটা
ফর্মালডিহাইড মূলক আছে CHO পাশে যেটা যৌগটা পাশে আছে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই যেহেতু আলফা কার্বন নেই অতএব আলফা হাইড্রোজেন থাকার প্রশ্ন আসে না তাহলে নিশ্চয়ই এই এই বিক্রিয়া এই যৌগটা অ্যালকোহল ঘনীভূত বিক্রিয়া প্রদর্শন করবে না সেটা করবে কিনেজোর বিক্রিয়া সে আমার আগের লেকচারে কিনেজোর বিক্রিয়া সম্পর্কে লেখা আছে দ্বিতীয় যৌগটা আলফা কার্বন দুই পাশে দুইটা আছে অতএব এই যৌগটা ডাইমিথাইল কিটোন এই যৌগটা অ্যালকোহল ঘনীভূত বিক্রিয়া প্রদর্শন করবে এই যৌগটা ডাইমিথাইল অ্যাসিটালডিহাইড মানে আলফা কার্বন আছে বাট তিনটা মিথাইল মূলক তার সাথে যুক্ত আছে সেখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই এই জন্য এটা কি করবে না অ্যালকোহল ঘনীভূত বিক্রিয়া প্রদর্শন করবে না সেটা কিনেজোর বিক্রিয়া প্রদর্শন করবে এই হলো আমার কোন যৌগটা করবে আর কোন যৌগটা করবে না এখন আমরা যাব অ্যালকোহল ঘনীভূত বিক্রিয়াটা কিভাবে হবে এবং তার সংজ্ঞাতে যাই অ্যালকোহল ঘনীভূত বিক্রিয়া বলতে কি বুঝো তখন আমার উত্তরে আসবে লৌহহার সোডিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম কার্বনেট দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোনের দুটি অণু পরস্পর যুক্ত হয়ে যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে এই বিক্রিয়াকে বা এই যৌগটাকে অ্যালডোল কন্ডেনসেশন অ্যালডোল যৌগ বা বিক্রিয়াটাকে পুরো বিক্রিয়াটাকে অ্যালডোল কন্ডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলা হয়ে থাকে এই বিক্রিয়াটি আমরা সহজে দেখাবো কিভাবে বিক্রিয়াটি ঘটে এই বিক্রিয়াটি অ্যালডোল আমরা বলেছি কিভাবে অ্যালডিহাইডে থেকে এসেছে অ্যাল্ট আর অ্যালকোহল থেকে এসেছে অল এই দুটো মিলে হয়েছে অ্যালডোল সেটা আমরা বিক্রিয়া শেষে দেখতে পাবো হয়েছে এবার বিক্রিয়াটি কিভাবে ঘটে আমরা সহজে দেখতে পাবো বিক্রিয়াটি আমরা যদি দেখাতে যাই বিক্রিয়াটি তিনটা ধাপে ঘটে বিক্রিয়াটাকে আমরা সহজভাবে আমরা বিক্রিয়াটা কৌশলটা আমরা দেখে যৌগটা অ্যালডোলটা তৈরি করবো কিভাবে ফার্স্ট স্টেপে আমরা দেখাবো ফার্স্ট প্রথম ধাপে কি ঘটবে ফার্স্ট স্টেপ ক্ষারের উপস্থিতিতে মন্তর গতিতে ধীর গতিতে ঘটবে ধীর কি থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড ধীরগতি সম্পন্ন একটা বিক্রিয়া এই বিক্রিয়াতে দেখা যাবে এই অ্যাসিটালডিহাইডটা তার একটা হাইড্রোজেন এখানে আছে সেটা ক্ষারের সাথে OH আয়নের সাথে এই H প্লাস যুক্ত হয়ে পানি তৈরি হবে এইচ আর OH মিলে কি হয় পানি হয় তাহলে একটা H প্লাস ফুটন আকারে বের হয়ে যাবে যদি সে ফুটন আকারে বের হয়ে যায় তাহলে নিশ্চয়ই তার ইলেকট্রন দুটো সেখানে ইলেকট্রনটা সে রেখে যাবে ইলেকট্রন রেখে গেলে কার্বনটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে অর্থাৎ কার্বনে রূপান্তরিত হবে CHO ঋণাত্মক চার্জ তো কার্বন পরমাণু সম্বলিত যৌগ আয়নকে কার্বন আয়ন বলা হয় সেটাকে তুমি নিউক্লিওফাইল বলতে পারো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে কি আসবে সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপে আরেক মোল অ্যালডিহাইড নিয়ে আমরা বিক্রিয়া করব যেহেতু আমি অ্যাসিটালডিহাইড নিতে পারি আমি আরেক মোল অ্যাসিটালডিহাইড নিতে পারবো বা কিটোনীয় বিক্রিয়াটা আমি করতে পারবো ইচ্ছা আমি যে যৌগটা নিয়ে কাজ করতে পারি যেহেতু আমি প্রথম যৌগটা অ্যালডিহাইড নিয়েছি পরে অ্যালডিহাইড নিয়ে কাজ করলাম ঠিক আছে সেই অ্যালডিহাইড CH3CH2 যৌগটার সাথে আরেক মূল আমরা যে কার্বন আয়ন পেয়েছি এই কার্বন আয়নের সাথে এই অ্যালডিহাইডটা নতুন অ্যালডিহাইডটা যুক্ত হবে কিভাবে যুক্ত হবে সেটা আমরা এখন দেখব ইলেকট্রন ঋণাত্মক কার্বন আয়ন নিউক্লিওফাইল এবার দেখা যাবে এই CH3CH2 এই যৌগটাতে আমরা কিভাবে কার্বনিয়াম আয়ন কার্বন ক্যাটায়ন পাওয়া যায় এটাকে দেখাচ্ছি এটা যদি আমরা একটু গাঠনিক সংকেত আকারে লিখি কার্বনিল মূলক H এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক কার্বনের চেয়ে বেশি সেই জন্য অক্সিজেন কি করবে কার্বন থেকে ইলেকট্রন ক্লাউড তার দিকে নিয়ে নিবে নিয়ে সে ডেল্টা মাইনাস চার্জে চার্জিত হবে আর সে কার্বনটা প্লাস চার্জে চার্জিত হয়ে যাবে তাহলে নিশ্চয়ই সেখানে কার্বন ক্যাটায়ন তৈরি হয়েছে তার ইলেকট্রন লাগবে আর আমার এখানে কার্বন আয়ন আছে নিউক্লিওফাইল আছে সেই ইলেকট্রন তাকে দিতে পারবে সেই ইলেকট্রন তাকে দান করবে সে গ্রহণ করবে তাহলে দুইটা যুক্ত হয়ে একটা নতুন যৌগ রূপান্তরিত হবে সেই যৌগটা কি হতে পারে সেই যৌগটা হবে এখন আমরা এই দুইটা যৌগ দেখব কিভাবে যুক্ত হয় এই দুইটা যৌগ সরাসরি এরকম হবে এটা যেভাবে আছে ঠিক আমরা এইভাবে লিখে ফেলবো CH3
সি সাথে অক্সিজেন ছিল, অক্সিজেন ছিল সাথে ছিল হাইড্রোজেন সিএইচ টু সিএইচ টু। এই যৌগটাকে আমি এই কার্বন আয়নটাকে এটার সাথে সরাসরি এই কার্বনের সাথে যুক্ত করে দিয়েছি, এটা যেভাবে ছিল এভাবে রেখেছি। বা এই অক্সিজেন কি করেছে, তার ইলেকট্রন ক্লাব তার নিজের দিকে নেওয়ার কারণে সে কি ছিল আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছিল। এবার আমার ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে এই জন্য একটা সিঙ্গেল বন্ড, এটাকে অক্সিনিয়াম আয়ন একটা অ্যানায়ন তৈরি হয়ে গেল, সেখানে অক্সিনিয়াম আয়ন তৈরি হলো। সেই অক্সিনিয়াম আয়নটা আমার থ্রি স্টেপে যা কাজ করবে, এলো আমার এই দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হলো। এবার থার্ড স্টেপে আমি কি যাব, থার্ড স্টেপে যাব, এই যে আমার যৌগটা পাইলাম একটা অক্সিজেন আয়ন অক্সিনিয়াম আয়ন পাইলাম, তার সাথে আমার বিক্রিয়া শুরুতে আমি নিয়েছিলাম কি সোডিয়াম হাইড্রক্সাইড লৌহ দ্রবণ, সেখানে পানি ছিল, সেটা এক মোল পানির সাথে সে বিক্রিয়া করবে। তা তৃতীয় ধাপে পানি এইচ টু ও, এই পানিটা ভেঙে আমরা লিখতে পারি এইচ আর ও এইচ। এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা এই ঋণাত্মক যে অক্সিজেন আয়নটা আছে সেটা যুক্ত হয়ে যাবে তার সাথে, তার সাথে সে যুক্ত হয়ে ওয়েচে রূপান্তরিত হবে এবং এটা দ্রুত গতিতে বিক্রিয়াটা করতে পারে। আজকের আমাদের প্রত্যাশিত যে ফলাফল অ্যালডল, এই যৌগটাকে যৌগটাকে অ্যালডল বলা হয়। এটা মূলক এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, গামা কার্বন। আচ্ছা তাহলে এই যৌগটার নাম কি, হাইড্রোক্সি অ্যালডিহাইড থ্রি অথবা থ্রি হাইড্রোক্সি বিউটানিয়াল, থ্রি ওয়ান টু থ্রি ফোর, বা বিটা হাইড্রোক্সি থ্রি হাইড্রোক্সি অ্যালডিহাইড, যৌগটার নাম থ্রি হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড আমরা বলতে পারি, যেহেতু বিটা অবস্থানে হাইড্রোজেন মূলকটা হাইড্রোক্সিল মূলকটা আছে। এইভাবে আমার অ্যালডল তৈরি হইল। যেহেতু এই অ্যালডল এভাবে তৈরি করা হয়েছে কারণ এখানে হাইড্রোক্সিল মূলক আর সিএইচ মূলক অ্যালডিহাইড মূলক আর অ্যালকোহল একসাথে আসে, এই জন্য অ্যালডল বলা হয়েছে। আর পুরা এই প্রসেসটাকে এই বিক্রিয়ার যে প্রক্রিয়াটাকে অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। এখন আমরা দেখতে পাবো যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কিন্তু আমরা অলরেডি সম্পন্ন করেছি, এখন অ্যালডল কিভাবে এসেছে, অ্যালকোহলের অল আর অ্যালকোহলের অল ও এল আর অ্যালডিহাইডের অ্যাল্ট মিলে হলো অ্যালডল ALDOL, এই জন্য এটাকে অ্যালডল বলা হয়ে থাকে। এভাবে আমরা এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দেখলাম এবং বারবার দেখলে এই বিক্রিয়াটা কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। তবে এই বিক্রিয়ার মধ্যে একটা সুন্দর আরেকটা অপশন আছে যেটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গুয়েটে বা মেডিকেলে আসে যে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে পারে কিনা। যেমন আমরা বিক্রিয়া দেখাতে চাই কোন বিক্রিয়াটা, বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করবে কিনা। এখানে আমার আলফা কার্বন আছে, এটা আলফা কার্বন এখানে আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, সেই হিসেবে সে কিন্তু আমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সে অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমার এই বিক্রিয়াটা ঘটবে কিনা তোমাকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় সেটা আসে। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এটা একটা অ্যালডল ক্রস কন্ডেনসেশন বিক্রিয়া, অর্থাৎ আমার নিয়ম কী আছে আমি তা বুঝি না, আমার উৎপাদে যৌগ উৎপাদে পরিণত হবে, এটাকে ক্রস বলা হয়, এটাকে ক্রস ওভার অ্যালডল কন্ডিশন বিক্রিয়া বলা হয়, থেকে অবশ্যই যৌগ তৈরি হবে। যৌগটার নাম কী হবে, যৌগটার নাম হবে কি, যৌগটা দেখাই দিচ্ছে তোমাদের, থ্রি ফিনাইল সি সিক্স এস ফাইভ, থ্রি ফিনাইল কি বলা যেতে পারে, থ্রি ফিনাইল থ্রি হাইড্রোক্সি থ্রি ফিনাইল থ্রি হাইড্রোক্সি প্রোপানল, যৌগটা হবে থ্রি হাইড্রোক্সি থ্রি ফিনাইল প্রোপানল, এটাকে ক্রস অ্যালডল কন্ডিশন দিকে বলা হয়ে থাকে। আজ এই লেকচার বা এই পড়াটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। সবাইকে ধন্যবাদ, পরবর্তী তোমাদের জন্য আরও সুন্দর ক্লাস নিয়ে আসবেন ইনশাআল্লাহ।